জাহাঙ্গীরস অনলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। আমাদের মেধা, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু ভুল পরিকল্পনা এবং ভুল সিদ্ধান্তের কারণে সরকারি চাকরি, এমনকি যে কোনো ধরনের চাকরি আমরা পাই না। এই ভুল পরিকল্পনা এবং এই ভুল সিদ্ধান্তগুলো আপনার জীবনে যেন না ঘটে সেজন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। আমাদের চাকরি পরীক্ষার্থীদের প্রথম ভুলটা হয় অনার্স লেভেলেই। অনার্স লেভেলেই আমরা ভর্তি হয়ে অনেকেই গা ভাসিয়ে বেড়াই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এভাবে করে আমাদের কখন যে সময়গুলো হারিয়ে যায় তা আমরা বুঝতে পারি না। অনেকে অনার্সে ভর্তি হওয়ার পরে বড়ো ভাইদের কাছ থেকে শোনে যে অনার্স লেভেলেই পড়তে হবে, সেকেন্ড ইয়ার থেকে পড়তে হবে, থার্ড ইয়ার থেকে পড়তে হবে, তারা শুধু পড়তে হবে শুরুটা করে না। তো যারা এখনও অনার্সে আসেন, এরকম কেউ থেকে থাকলে এখনই শুরু করুন এবং বড়ো ভাইদের কাছ থেকে জেনে নিন বা আমার চ্যানেল থেকে জেনে নিন কী ধরনের বই পড়তে হবে। আর যাদের ইতিমধ্যেই সময়টা পার হয়ে গেছে, তারা আর একটি মুহূর্ত নষ্ট না করে পুরো সময়টা, আপনার যদি লক্ষ্য থাকে চাকরি তাহলে এখনই পড়া শুরু করুন। যারা অনার্সের স্টুডেন্ট তাদের জন্য আমি বলি, আপনি যদি ফার্স্ট ইয়ারের হয়ে থাকেন তাহলে এখনই আপনার পড়ার দরকার নেই। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের থেকে আপনি 50% আপনার সাবজেক্ট ভিত্তিক পড়াশুনো, অর্থাৎ ডিপার্টমেন্টাল পড়াশুনো, আর 50% সময়টা আপনি চাকরির জন্য ইনভেস্ট করুন। কারণ চাকরি পরীক্ষার জন্য আপনাকে মিনিমাম 2 বছর কিন্তু প্রস্তুতি নিতে হবে। সেটা আপনি যত আগে শুরু করবেন সেটা আপনার চাকরির বাজারে ততই আপনার জন্য ভালো হবে। 2 নম্বর ভুল হলো যে পড়াশোনা করে কি হবে, ঘুষ ছাড়া তো চাকরি হয় না। হ্যাঁ, আমি মানছি যে ঘুষ ছাড়া চাকরি হয় না, কিন্তু ঘুষ ছাড়াও যে চাকরি হয় এটাও কিন্তু আপনাকে মানতে হবে। বরং ঘুষ ছাড়াই বরং বেশি চাকরি হয়। আমাদের সমাজে 2-1 জন ঘুষ দিয়ে চাকরি পায়, সেটাই হচ্ছে নজির স্থাপন করে, কিন্তু ঘুষ ছাড়া যে ম্যাক্সিমামের চাকরি হয় এটা কিন্তু আপনাকে মানতেই হবে। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, তারা কথায় কথায় আপনাকে বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়ের মাধ্যমে চাকরি দিয়ে দেবে বলে ঘোষণা দেবে, কিন্তু ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন তাদের নিজের সন্তান, তার নিজের ছেলে, তার মেয়েকে চাকরি দিতে পারেনি, তার নিকটাত্মীয়কে চাকরি দিতে পারেনি। আবার কিছু শ্রেণীর মানুষ আছে যারা ঘুষ ঘুষ বলে নিজের চাকরি পাওয়ার অযোগ্যতাটাকে ঢাকার চেষ্টা করে, এবং যারা অধস্থ, যারা তার জুনিয়র আছে, তারা কিন্তু এটাকে একটা নেগেটিভ মেসেজ পায়। ঘুষ ঘুষ করে এইভাবে উচ্চবাচ্য করে কোনো লাভ হবে না। যদি আপনি ঘুষ ঘুষ করে পড়াশুনো না করেন তাহলে ক্ষতি আপনারই হবে। আপনি এটা মাথায় রাখবেন যে আপনাকে পরীক্ষায় টিকতে হবে, এবং যদি স্বচ্ছভাবে একজনও নেয় তাহলে সেখানে আপনাকে চাকরি নিতে হবে। 3 নম্বর যে বিষয়টি, আমাদের মধ্যে একটা বড় রোগ আছে, সেই রোগটি হলো কোন বই পড়ব, কোন শীট পড়ব। ফেসবুকে যে হ্যান্ড নোটের ঘোষণাটা পেয়েছিলাম ওইটা কবে হাতে পাবো, এটা পাইলেই তো আমরা চাকরি, আমার হাতে চাকরি নিশ্চিত হয়ে যাবে। সবশেষে দেখা যায় যে নিজের কাছে যে বইটা আছে সেই বইটা মাসে একবারও খোলা হয় না। ওই সব শীট, ওই সব বইয়ের কথা বাদ দেন, আগে নিজের কাছে যে বইটা আছে সেই বইটা আগে শেষ করুন। মনে রাখবেন যে চাকরি পরীক্ষা একটা বিশাল বড় পরিস্থিতির ব্যাপার। একটা বিষয় পরিষ্কারভাবে মাথায় রাখবেন যে ফেসবুকের মাধ্যমে সুপার সাজেশন বা সুপার শর্টকাট এরকম যে কথাগুলো বলা হয়, আসলে সেগুলো থেকে আপনি হয়তো বেশি সংখ্যা কমন পাবেন, কিন্তু মনে রাখবেন শুধু ওইগুলোর উপর নির্ভর করে গেলে আপনি পরীক্ষায় টিকতে পারবেন না। আপনাকে ভালো করতে হলে আপনার কাছে যে বইটা আছে সবার আগে সেইগুলো ভালোভাবে পড়ুন। এই বইয়ের কোথায় ল্যাকিংস আছে সেই অনুযায়ী বড়ো ভাইদের কাছ থেকে যারা সফল হয়েছে তাদের পরামর্শ অনুযায়ী বাজারের থেকে ভালো বই কিনুন, প্রস্তুতি নিন বড়ো সড়ো পরিসরে, এরকম ছোটি বা শর্টকাট ওয়েতে সফল হওয়ার চিন্তা বাদ দিন। আমাদের 4 নম্বর যে বিষয়টি সেটা হলো আমাদের প্ল্যানিংয়ের সমস্যা। আমরা অনেকেই বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ বা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তুতিকে সবগুলো একবারে নিতে যাই, সবগুলো একবারে প্রস্তুতি, সব বিষয়গুলোতে একবারে প্রস্তুতি নিতে যেয়ে আসলে আমাদের কোনোটিতেই ভালো প্রস্তুতি হয় না। যারা সুপার ট্যালেন্ট স্টুডেন্ট তাদের জন্য বিসিএস, ব্যাংক, যে কোনো প্রস্তুতিতে তারা কিন্তু সমানভাবে নিতে পারবে, কিন্তু আপনি যদি মিডিয়াম মানের স্টুডেন্ট হয়ে থাকেন বা লো মানের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যদি ওই ব্যাংকের হাই লেভেলের ম্যাথ বা ইংরেজির জন্য আপনি যদি প্রস্তুতি নিয়ে যেতে যান তাহলে কিন্তু আপনার চাকরি পরীক্ষার প্রতি বিতৃষ্ণা আসবে, এই প্রশ্নগুলো দেখে আপনার নিজের হতাশা বাড়বে। একই কথা বিসিএসের ক্ষেত্রেও, বিসিএস কিন্তু 4টা ধাপে বিভক্ত, এই প্রত্যেকটা ধাপে কিন্তু ব্যাপক কম্পিটিশান হয় এবং প্রত্যেকটা স্টেজেই কিন্তু ব্যাপক কম্পিটিশান, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ধাপ থেকে ছিটকে যেতে পারেন। সুতরাং আপনার যদি
দীর্ঘ দিন ধরে বিসিএস এর প্রতি ফোবিয়া থাকে, দীর্ঘ সময় যদি আপনার হাতে থাকে তাহলে আপনি বিসিএস এর প্রস্তুতি নিন। আর আপনি যদি দ্রুত সময়ে চাকরি পেতে চান তাহলে শিক্ষক নিয়োগ বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে নিয়োগগুলো সেইগুলোর জন্য আপনি আলাদাভাবে একটু প্রস্তুতি নিন, তাহলে আপনি স্বল্প সময়ে দ্রুত একটা চাকরি পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পরামর্শের জন্য আমার এই চ্যানেলটি সবসময় আপনাদের সাথে থাকবে। এবং বাংলা এবং গণিতে ভালো করতে চাইলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করুন, এখানে অসংখ্য সুপার ট্রিক্সের গণিত এবং বাংলার ভিডিও দেওয়া আছে। এবং আগামীতে কী ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে জানান, আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।